জোরল্যান্ড চ্যানটিতে সকলকে আর একবার স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় ভূগাঠনিক বিভিন্ন ভূমিরূপ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ছোট প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লা এখানে বিকল্প দেওয়া হয়েছে রানীগঞ্জ ঝরিয়া ঝরিয়া তালচের পরের প্রশ্ন ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল উত্তর হবে নর্মদা নদীর উপত্যকা এটি বিন্ধু ও সাতপুরার মাঝে অবস্থিত গ্রস্ত উপত্যকা বরবার প্রবাহিত হয়েছে তেল পরিমাপের একখর ব্যারেল এক ব্যারেল সমান একশো আটান্ন দশমিক নাইন এইট সেভেন লিটার গচ্ছিত সম্পদের উদাহরণ গচ্ছিত সম্পদ এখানে গচ্ছিত সম্পদ আছে কয়লা ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হল দাক্ষিণাত্যের মালভূমি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ অস্টিন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ অস্টিন পরবর্তী প্রশ্ন কয়লার একটি উপজাত দ্রব্য হল আলকাতরা পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম এখানে পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত হল লোয়া দ্য গ্রেট রিফ্ট ভ্যালি অবস্থিত বিকল্প দেওয়া হয়েছে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ উত্তর আফ্রিকা মহাদেশ ভূগাঠনিক আলোড়ন সংগঠিত হয় লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলে ভারতের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হল সাতপুরা পশ্চিমবঙ্গে তেল শোধনাগার অবস্থিত হলদিয়ায় পশ্চিমবঙ্গে তেল শোধনাগার অবস্থিত হলদিয়াতে পরের প্রশ্ন আমরা দেখে নেব পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বতের মালভূমি তিব্বতের মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি এবং উচ্চতম হচ্ছে পামির মালভূমি পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় লোয়েস সমভূমি সৃষ্টি হয় বায়ুর দ্বারা প্রচলিত শক্তির উদাহরণ হলো এখানে প্রচলিত শক্তি হচ্ছে জলবিদ্যুৎ শক্তি একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো ভারতের ক্ষয়জাত একটি পর্বত হলো আরাবল্লী ভারতের প্রাচীনতম তেলখনি অসমের ডিগবয় শিল্পীয় লোহা বলা হয়ে থাকে হেমাটাইটকে হেমাটাইট লোহাকে শিল্পীয় লোহা বলা হয় সর্বোকৃষ্ট লোহা আকুর হল ম্যাগনেটাইট ভারতের প্রাচীনতম কয়লা খনি পশ্চিমবঙ্গের রানীগঞ্জ প্রাকৃতিক সম্পদের উদাহরণ হল এখানে চারটি বিকল্পের মধ্যে প্রাকৃতিক সম্পদ হলো সূর্যরশ্মি সর্বোকৃষ্ট কয়লা অ্যান্থাসাইট অ্যান্থ্রাসাইট হল সর্বকৃষ্ট কয়লা ভারতের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম তেল শোধনাগার গুজরাটের জামনগরে অবস্থিত সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক হলেন জিমার ম্যান সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক জিমার ম্যান ভারতের একটি আগ্নেয় পর্বত হল ব্যারেন এখানে বিকল্প হচ্ছে ব্যারেন বিন্ধু, নাঙ্গা মৌনালোয়া উত্তর হবে ব্যারেন ভারতের হচ্ছে ব্যারেন একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো এখানে বিকল্প ফুজিয়ামা সাতপুরা পূর্বঘাট হিমালয় উত্তর হবে ফুজিয়ামা আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে সাদা কয়লা বলা হয়ে থাকে জলবিদ্যুৎ শক্তিকে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় বহির্জাত প্রক্রিয়াগুলির প্রয়োজনীয় শক্তির উৎস হল সূর্য বহির্জাত প্রক্রিয়াগুলির প্রয়োজনীয় শক্তির উৎস হল সূর্য পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় এক্সলি পিচোকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় ভ্যালি অফ থাউজেন্ড স্মোক বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কাঠমাই পর্বতকে আলফ্রেড ওয়েগনার তার মহিষঞ্চন মতবাদের ব্যাখ্যা দিয়েছিলেন উনিশশো সালে টেবিল বলা হয়ে থাকে মালভূমিকে কালোহিরে বলা হয় কয়লাকে কয়লাকে কালো হিরে বলা হয় ড্যাস শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় লোহা ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় পৃথিবীর বৃহত্তম সমভূমি হল সাইবেরিয়া সমভূমি পৃথিবীর বৃহত্তম সহী হলো সাইবেরিয়া সহমি চীনের হুয়াঙ্গ নদীর অববাহিকা দেখা যায় লোয়েসহমি চীনের হুয়াঙ্গ নদী অববাহিকায় লোয়ের সময় লক্ষ্য করা যায় পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরল সোনা বলা হয় কাকে তরল সোনা বলা হয় খনিজ তেলকে খনিজ তেলকে তরল সোনা বলা হয়ে থাকে আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ হল নিরপেক্ষ বস্তু আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ হল নিরপেক্ষ বস্তু গিরিজনী আলোনের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতমালা গ্রিজনী আলোনের ফলে কোন পর্বত সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত দক্ষিণ আমেরিকার আন্দিজ ভারতের বৃহত্তম তেল খনি মুম্বাই হাই বা বোম্বে হাই একটি আকস্মিক বিপর্যয় হল ভূমিকম্প ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয় অঞ্চল হল তালচের ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয় হল তালচের জীবস্ব জ্বালানি বলা হয় কয়লাকে অপচলিত শক্তির উদাহরণ এখানে অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো এখান যে চারটি বিকল্প দেওয়া হয়েছে তার মধ্যে তারাপুর প্রধানত পাথ সীমান্ত তিন প্রকারের হয় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই জিওর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক ভালো না লাগলে ডিসলাইক বন্ধুদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ